তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের পর টার্গেট বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে গো ব্যাক লেখা পোস্টার দেখা গেল ময়নার বিভিন্ন জায়গায়, ওই এলাকার গাছে, বাড়ির পাঁচিলে, বিভিন্ন জায়গায় এই পোস্টার দেখতে পাওয়া গিয়েছে। আর এই পোস্টার নিয়েই ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তাপানোতর। গত মঙ্গলবারই নন্দীগ্রামে প্রচারে গিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছিল, এমনকি মন্দিরে পর্যন্ত প্রবেশ করতে দেওয়া হয়নি তমলুকের তৃণমূল প্রার্থীকে। ওই দিন বিজেপির কর্মী সমর্থকরা এমন কাজ করেছিলেন বলে অভিযোগ ওঠে। তবে কি তারই পাল্টা বিজেপি প্রার্থীর নামে পোস্টার দেখা গেল, উঠছে প্রশ্ন। ফের প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে পড়ল পোস্টার। তমলুকের পর এবার ময়নায় দেখা গেল এই পোস্টার। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে পোস্টার পড়ায় চাপা উত্তেজনা তৈরি হয়েছে গেরুয়া শিবিরের অঙ্গনে। বুধবার রামনবমীর দিন বিকেল থেকেই ময়নার বলাইপন্ডা এলাকার বিভিন্ন গাছে এরকম পোস্টার লক্ষ্য করা যায়। পোস্টারে লেখা রয়েছে, বিচারপতির কলঙ্ক অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ও ব্যাক ও। এরপর এই পোস্টার ঘিরেই শুরু হয় বিতর্ক। তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য বলেন, মানুষ তাকে পছন্দ করছেন না, তাই এরকম পোস্টার দেওয়া রয়েছে। বিভিন্ন এলাকায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে গো ব্যাক স্লোগান দিয়ে পোস্টার করেছে, কি করবে? দেখুন, মানুষ তাকে পছন্দ করছেন না। একজন মানুষ যিনি বসে বসে তার জীবনের সবচেয়ে বড় ক্রেডিট কি না, একজন মানুষ যিনি ক্যান্ডিডেট হয়েছেন তার জীবনের সবচেয়ে বড় ক্রেডিট হয়েছে তিনি হাজার হাজার ছেলে মেয়ে চাকরি খেয়েছেন, এটা কারোর ক্রেডিট হতে পারে না। পূর্ব মেদিনীপুরের শিক্ষিত মানুষ তারা এই জিনিস কখনোই অ্যাকসেপ্ট করবেন না। ফলে গো ব্যাক স্লোগান যারা দেওয়ার তারা দিয়েছেন। তবে আমি এইটুকু বলতে পারি যে গো ব্যাক মানে ফিরে যাও, এই ফিরে যাও মানুষ নির্বাচনের মাধ্যমেও তাকে বোঝাবেন। অন্যদিকে সিপিএম এর তরফে সায়ন বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন তমলুক লোকসভা কেন্দ্রে। তিনি আবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে এই পোস্টার করার ঘোষণাকে গুরুত্বই দিতে চাইছেন না, বরং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কত কিলোমিটার রাস্তা পায়ে হেঁটেছেন জনসাধারণকে প্রশ্ন করেন বাম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। গুরুত্ব দিচ্ছি না, কি গো ব্যাক এ এলেন কখন? একটা হাইকোর্টের চেয়ার থেকে নেমে টুক করে কারোর মনে হলো অবসর জীবন কোথায় কাটাবো, যা একটু রাজনীতি করে আসি, তাতে বেকার যুবকের কি হবে কি না হবে, কে চাকরি পাবে, এসবের কোনো গল্প গাছার কোনো ব্যাপার নেই। যে ভাইপোকে জেলে ঢোকাবো ভাইপোকে জেলে ঢোকাবো, এতদিন করে চালিয়ে আসলো, ভাইপো ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে, ভাইপোকে ভোটে হারাবো ভাইপোকে ভোটে হারাবো, ডায়মন্ড হারবারে বিশাল চমক দেবো। গতকাল বিজেপি এমন চমক দেয়া প্রার্থী করেছে, প্রার্থী নিজেই চমকে গেছে, বিজেপির লোকজন প্রথম নাম শুনছে, ও প্রতিকূরই ওখানে যা করার করবে। ফলত কথা খুব পরিষ্কার, ওনাকে আলাদা করে গো ব্যাক দেওয়ার কোনো দরকার নেই। একবার জিজ্ঞেস করবেন তো বিজেপির প্রার্থীকে, 20 দিন না কদিন প্রচার করছেন, একটু গুনে বলুন তো ক কিলোমিটার হেঁটেছেন, মানুষের বাড়িতে গেছেন, গুনে যদি 5 কিলোমিটার হয় একটু বাংলার মানুষকে বলুন, তমলুকের মানুষকে বলুন যে হ্যাঁ আমি বিজেপির প্রার্থী, আমি আমার জমিদারিটা ছেড়ে দিয়ে আমি 5 কিলোমিটার পায়ে হেঁটে একটু ধুলো মেখে মানুষের কাছে গেছি। তবে কে বা কারা এই পোস্টার দিলে তা নিয়ে জোর চর্চা চলছে রাজনৈতিক মহলে, যদিও বিজেপির তরফ থেকে এই বিষয়টিকে এখনই তেমন গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে জানা গিয়েছে। ফলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে পোস্টার কারা দিলে এবং কি উদ্দেশ্যে দিলে সে বিষয়ে স্পষ্ট কিছুই জানা যায়নি। কবে এই রহস্যের সমাধান হয় এখন সেদিকেই তাকিয়ে ময়নাবাসী। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।